অর্থনৈতিক মন্দার প্রভাব পড়ল বিশ্বকর্মা পুজোতেও, ফলের বাজারে আগুন, দাম বেড়েছে দশকর্মা ও ঠাকুরেরও, কপালে ভাঁজ মধ্যবিত্তের। অর্থনৈতিক অচল অবস্থার প্রভাব পড়ল বিশ্বকর্মা পুজোতেও, বাজার মন্দার কারণে মুখ ভার ব্যবসায়ীদের, বাজারে সেভাবে দেখা নেই ক্রেতাদের, ফলের ডালা সাজিয়ে এক প্রকার মাছি তাড়ানোর মতো অবস্থা ফল ব্যবসায়ীদের। আপেল 60 টাকা থেকে 80 টাকা প্রতি কেজি, শশা 40 টাকা, ন্যাশপাতি 150 টাকা, বেদানা 100 টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। শুধু আপেলের দামের থেকে আপেলটাই দাম কম, তাছাড়া সব মালের দাম বেশি, লেবুর দাম কি 1-2 টাকা বেশি, একদম খারাপ। মানে আগের বছর যা হয়েছিল এবার কিছুই নেই, তাতে প্রচণ্ড চাপ থাকে। এবং মানে বিশ্বকর্মা পুজো মানেই সারাদোৎসব দুর্গা পুজো চলে আসা, চাপ থাকে প্রত্যেক বছর, সেটা কেন ভালো আছে। দাম তো বাজার তুলনায় অনেক কিছুই বেশি, সব কিছু মোটামুটি দাম ডবল হয়ে গেছে, সেই জন্য একটু বেশ অসুবিধা হচ্ছে, মানুষের কিনতেও অসুবিধা হচ্ছে। দাম বেড়েছে দশকর্মা দ্রব্যেরও, ঠাকুরের দাম মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকলেও গতবারের তুলনায় দাম বেড়েছে কিছুটা। আমরা এবছর যে বিশ্বকর্মা পুজোর মূর্তি বেচা নিয়ে যে আয়োজন করা হয়েছে সোনালী মাঠ, খেলাঘর মাঠ, বন্ধু হাইস্কুলের যে খেলাঘর মাঠ, সেই মাঠে ছোটো বড় এখানে সব রকম মূর্তি এখানে পাওয়া যাবে। 100 টাকা থেকে শুরু করে 1000 টাকার ঠাকুর বিক্রি হচ্ছে বাজারে। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে বিশ্বকর্মার আরাধনায় কাটছাট করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ী ও পরিবহন শিল্পের সাথে যুক্ত মানুষেরা। ব্যস্ততার মধ্যে আছি, কাজের চাপ খুব, বিশ্বকর্মা পুজো সব টাইমে দুর্গা পুজো চলে এসেছে, বিশ্বকর্মা খুব চাপের মধ্যে আছে। ঠাকুরের দাম বাড়েনি, জিনিসপত্রের দাম কিন্তু ঠাকুরের দাম বাড়েনি, বিশ্বকর্মা খুব একটা চাহিদা দেখছি না। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।